এবার দেখো আমাদের ঘটনাটা কেমন করেছে দেখো, পায়ের যে সংখ্যাটা আছে কেমন করে বের হচ্ছে, মানে পায়ের কেমন করে থাকে দেখো, মাথা কত, পঞ্চাশ, পঞ্চাশের সঙ্গে দুই গুণ করলাম। যাদের একটু এটার জন্য দেখতে অসুবিধা হয় একটু ওই সাইড সুইট করে দেখো, সাইড হয়ে মানে এইদিকে দেখাই দেখো, পঞ্চাশটা কি আছে দেখো তো, এই পর্যন্ত ভিডিও আসে আছে দেখা যায় এই পর্যন্ত, হ্যাঁ সেখানে লিখে দেবো, মাথা কয়টা আছে, পঞ্চাশটা, তাহলে পঞ্চাশটা মাথা, তাহলে পঞ্চাশ গুণন দুই, মাথার দ্বিগুণ করলাম, প্লাস আরও কত করলাম দেখো তো এখানে কুড়ি, প্লাস কুড়ি দেখো, তাহলে তো পা আসলো, তাহলে পায়ের সংখ্যাটা কেমন করে পাওয়া যায়, মাথাকে ডাবল করো, এ দেখো মাথাকে ডাবল করলাম, এক পঞ্চাশ দুগুণে একশো, তার সঙ্গে কী যোগ করলাম কুড়ি, ওইটা কি হলো পায়ের সংখ্যা। এবার দেখো আমরা কি করি যে ডাবলটা তো আগে বাদ দিয়ে দিই, বাঁচে কত কুড়ি, হ্যাঁ বাঁচে কত কুড়ি, এই বাচ্চাটার অর্ধেকে কি খরগোশ বা গরু বা ঘোড়া যার চারটা পা, বোঝা গেল কি না, মানে আমাদের সবসময় দেখো কি হচ্ছে এখানে ডাবল করে দিই, যদি এখানে দেখো এখানে যদি একশোটা বলতো দেখো আরেকবার লিখি, এখানে কয়টা একশোটা, আর এখানে বললো হচ্ছে দুশো ষাটটা বললো পা, আমরা কি করি দুশো ষাট পা কেমন করে হলো, প্রথমে মাথা যত তার ডাবল করি, কারণ দুইটা দুইটা করে পা দিয়ে দেই, প্লাস আরও কত লাগে ষাট, এটাই কি পায়ের সংখ্যা দেখো, একশো দুগুণে দুশো ষাট। আবার তাহলে গরুর সংখ্যা কেমন করে পাওয়া যায়, এই যেটা মানে ডাবলের থেকে যেটা বেশি হইলো, ডাবলের থেকে যতটুকু বেশি ওইটার কি অর্ধেক, এ দেখো ডাবলের থেকে বাঁচলো কত, ডাবল ডাবল করার পর কত এক্সট্রা আছে, এইটা অর্ধেকটাই কি হয় গরুর সংখ্যা বা খরগো যার চারটা পা। একই রকম দেখো মানে পঞ্চাশ একশো করে বলছি কি, পঞ্চাশে ডাবল করলাম, ডাবলের থেকে কতটুকু বেশি কুড়ি বেশি, এগুলোই কার পা, খরগোশ বা গরু বা গাধা যার চারটা করে পা, তার অর্ধেক করলে কি হবে গরুর সংখ্যা বেরোবে। হ্যাঁ আসো এবার দেখো এই অঙ্কটায় ডাব্লিউবিসিএস পরীক্ষা আসছে গতবার, কেমন করে আসছে দেখো, এক সেকেন্ডও লাগবে না আধা সেকেন্ডে অঙ্কটা শেষ, বিসিএস পরীক্ষা আসছে আধা সেকেন্ডে অঙ্কটা শেষ হবে, অথচ এবার দেখো জানলে এক সেকেন্ড ডাব্লিউবিসিএস পরীক্ষায় অঙ্কটা আসছে কি বলছে, একটি খামারে খরগোশ এবং ময়ূর আছে, কতগুলো আছে আমরা জানি না, বলছে তাদের পায়ের সংখ্যা মানে খরগোশ আর ময়ূর টোটাল মিলে যে পায়ের সংখ্যা মাথার দ্বিগুণের অপেক্ষা চোদ্দ বেশি, বলছে খরগোশের সংখ্যা কত, তা আমরা জানি কি মাথার দ্বিগুণের থেকে যত বেশি হয়, এ দেখো মাথার থেকে মাথার দ্বিগুণ বলছে তার থেকে বেশি কয়টা, চোদ্দটা পা বেশি আছে, তাহলে চোদ্দটা পা বেশি আছে তার অর্ধেক কী হবে গরু বা খরগোশ বা ইয়ে, তাহলে বলছে খরগোশের সংখ্যা কত হবে সাত, দেখো তো কত সেকেন্ডের অঙ্কটা, বিসিএস পরীক্ষা সেই অঙ্কটা, এইটার এক্সপ্লেনেশন এক পৃষ্ঠা, অর্থাৎ আমরা কত সেকেন্ডে করলাম এক সেকেন্ডও লাগবে না, চোদ্দ বেশি, এখানে যদি বলতো তিরিশ বেশি পনেরোটি ওই তো, যদি বলতো এখানে পঞ্চাশ বেশি পঁচিশ, যদি দশ বেশি চার পাটা বের হবে, দুই পাটা কিন্তু এখানে বের হবে, দুইটা পাটা বের করতে গেলে আরও অনেক কিছু ক্যালকুলেশন করে তারপর বের করা যাবে, এখানে ওই জন্য চার পার কথাটাই বলে, দুই পা বের করতে বলে এখান থেকে ডাইরেক্ট বের হবে না, ক্যালকুলেশন করতে হবে, চার পায়ের কথা বলে এরকম এক সেকেন্ডেই শেষ, কি বলা থাকবে মাথার দ্বিগুণ অপেক্ষা পায়ের সঙ্গে কি মাথার ডাবলের থেকেও কিছু বেশি, আর আমাদের যখন ডাবলের থেকে যতটুকু বেশি হয় ওইটা তো আমরা ভাগ করে দিই যে আন্দোলন করে তাকে দিয়ে দিই, তাহলে এখানে বলছে ডাবলের থেকে কত বেশি চোদ্দ বেশি, তাহলে চোদ্দটা পা কে চাবে, এখানে খরগোশ চাবে, বলবে আমাদের পা দিতে হবে দিতে হবে, কয় আচ্ছা আচ্ছা নিয়ে যা নিয়ে যা, দুইটা করে সবাইকে দিয়ে দিলাম, কজনকে দিব সাতজনকে, সাতটা খরগোশ ছিল, ঝামেলা শেষ।